আসসালামু আলাইকুম, আমি নীলিমা ফরম, নীলিমা কিসিন। আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আর একটা হইলো, আজকে আমি রসমালাই বানাইলাম। আমি কিভাবে বানাই আমি শেয়ার করলাম। আর এখানে আমার চানা কাটা আছে, চানার মাঝে আমি 2 চামচ ময়দা দিছি। এখন আমি চানার মাঝে আধা চামচ থাকি কম বেকিং পাউডার দিমু। বেকিং পাউডার দেওয়ার পরে আমি 8 থেকে 10 মিনিট খুব হালকা হাতে একটারে আমি মাখাইমু, মিক্স করমু। খুব হালকা হাতে একটা মিক্স করা লাগে, না ওই মিষ্টি বানানি পরে মিষ্টি শক্ত হয়ে যাব। আর একটা 8-10 মিনিট মাখানি পরে খুব সুন্দর স্মুথ একটা ডো হয়েছে। আর এই ডো দিয়ে এখন আমি মিষ্টি বানাইমু। আর একটা আমি চেষ্টা করমু যে সবটি মিষ্টি এক সাইজের মার বানাইতাম, মিডিয়াম সাইজের। আর যখন আমি আর দিকটা বানাইমু তো আতর তালু ইয়া একটা খুব হালকা হাতে বানানি লাগে, জুড়ো করে ফ্রেশ করলে আবার মিষ্টি শক্ত হয়ে যাইব। আর মিষ্টি সাইড যে একটা একটা আমি আঙ্গুল দিয়া ঠিক করে দিমু, এইভাবে আঙ্গুল দিয়া ঠিক করে দিমু, স্মুথ করে দিমু। যদি ফাটা থাকে তাহলে মিষ্টি জাল দিলে মিষ্টি বাঙ্গি যাইব। আর মিষ্টি যদি বাঙ্গি যায় তখন আর দেখতে সুন্দর লাগতো না। আর রসমালাই যদি গোল করে বানানো তাহলে দেখতে সুন্দর লাগে। এইভাবে আমি সবটি বানাইমু আর চেষ্টা করবো সবটি এক সাইজের হইতো। আর আমার চানা বানানি কিভাবে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি আমার চ্যানেলের মাঝে, দেখি নিবা যদি আপনারা কেউ চানা বানাইতে হয়। এইভাবে আঙ্গুল দিয়া সাইড খুব স্মুথ করে দিমু। এভাবে আমি আস্তে আস্তে সবটি বানাইমু। তারপরে আমি এগুন চিনি শিরার মাঝে জাল দিমু। আমার সবটি বানানি শেষ। আপনারা যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করবা। আমার ফেসবুক পেজ আছে, ওটারে লাইক শেয়ার করবা। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা। আত্মীয় স্বজন আছেন তারাও কইবা আমার চ্যানেলের কথা, সাবস্ক্রাইব কর্তা করে কইবা। আমার চিনি শিরা এখানে আমি রেডি করলাম। এদিকে আমি মালাইল বুয়াইছি, দুধ 1.5 লিটার দুধ বুয়াইছি। আধা ঘন্টা জাল হয়ে গেছে, কিছুটা গণ হয়েছে, আরও কিছুটা গণ হইবার দরকার। সুন্দর একটা কালারও আইছে। এখানেও আমি সসপ্যান বুয়াইছি। আর এখন আমি সসপ্যানের মাঝে 250 গ্রাম চিনি দিলাম। আর যে কাপ দি চিনি দিমু ও কাপ দিয়েও 6 কাপ আমি পানি দিমু মাফিয়া। আর চিনি একটু কম হইলে ভালো হয়, গড়ে তো আজকালকে তো প্রত্যেকের গড়ে একজন 2 জন মানুষ ডায়াবেটিস রুগী আছে, তারাও খাইতে পারবা। আর আমি একটু অপেক্ষা করি আমার চিনিটা গলি যাওক, পানির মাঝে একটু ব্লক আক, তারপরে আমি মিষ্টি দিমু। আমার চিনি শিরাটাও রেডি হয়ে গেছে, একটু সময় বাকি আছে, আরও 2-3 মিনিট। শিরাটা রেডি হয়ে গেছে, এখন আমি মিষ্টি একটা একটা করে দিমু, আলাদা আলাদা করে গেপ রাখি রাখি। কারণ হলো এগুন জাল দেওয়া পরে বড় হইব। আর একটা জাল দিতে লাগবো আধা ঘন্টা, এগুলো হয়ে যাইব। এখন 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট পরে এইরকম হয়েছে। আরও আমি 15 মিনিট জাল দিমু, তারপরে আমি মালাই ডালমু একটার মাঝে। আমি এখন ডাকি আরও 15 মিনিট জাল দিই, অপেক্ষা করি আরও 15 মিনিট। আর আলাদা আলাদা করে দেওয়াতে সুন্দর হয়, বড়ও হয়। আমার আধা ঘন্টা হয়ে গেছে, এখন খুব সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে এগুন।
খুব সুন্দর হয়েছে। এখানে আমি দুধর মাঝে জাফরান ভিজাইয়া রাখছি আধা ঘন্টা আগে, এই জাফরানের দুধটা এখন আমি আমার মালাইয়ের মাঝে আমি দিলাম, এড করলাম এখন। তারপরে আমি এখানে ফেস্টাসু কাটিয়া রাখছি কিছু, ফেস্টাসুও দিলাম। মালাইটা খুব সুন্দর মালাই হয়েছে, খুব সুন্দর একটা রং হয়েছে মালাইয়ের মাঝে। আমার মিষ্টি হয়ে গেছে এখন, মিষ্টি খুব নরম, এখন ধরে আমি খুব আস্তে আস্তে তুললাম, নইলে ভাঙ্গি যাইব মিষ্টি। আর মিষ্টি সবটি তোলা শেষ হয়ে গেলে আমি এটার মাঝে মালাই ডালমো। আমি মালাই ডালডাম, মালাই ডালা পরে গিয়া এখন গিয়া এগুন রসমালাই হইব। আমি 3 ঘন্টা অপেক্ষা করি, এগুন ঠান্ডা হইব, তারপরে আমি আপনারে কাঠিয়া দেখাইব কীভাবে হয়েছে আর দেখতে কিলা লাগে। খাইতে তো খাইতে পারতাম না, দেখেও খাইতে খুব মজাও হইব, কারণ হইলো নিজে ঘরও বানাইছি, নিজের হাতের বানানি তো নিঃসন্দেহ খাওয়া যাইব। 3 ঘন্টা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর একটা গ্রান বাই রইছে। আর যার জাফরান নাই কেওড়া ওটারও দিতে পারবা, আর কেওড়া ওটা না থাকলে এলাচি দিয়ে গুঁড়া করেও দিতে পারবা সামান্য। আমি এখন খাটিয়া দেখাই কীভাবে হয়েছে, খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে, খাইতেও খুব মজা হইব, আর খুব সুন্দর একটা গ্রানও বাই রইছে। আমার রেসিপিটা পছন্দ লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা। আর আমার নীলিমা কিচেন পেজ আছে ফেসবুক পেজ, ওটারে লাইক আর ফলো করবা। থ্যাংক ইউ।